কথায় আছে, মাঘের শীত নাকি বাঘের গায়ে অনুভূত হয়। হাড় হিম করা ঠান্ডায় প্রচলিত সেই আপ্তবাক্য বর্ণে বর্ণে সত্য, এবং তার প্রমাণই মিলছে কিন্তু শনিবার রাত থেকে। রাত গড়াতেই ঘন কুয়াশার চাদরে ঢেকে নেয় সবকিছু। সকালেও তার প্রভাব ছিল বেশি। সূর্যদেবের দেখা মিলতে সময়ের কাঁটা গড়িয়ে গেছে সকাল ৯টায়। আবহাওয়া দপ্তরের কথা অনুযায়ী এই মরশুমের সবচেয়ে শীতলতম দিন ছিল শনিবার। দৃশ্যমানতা ছিল ৩ মিটারেরও কম। আগরতলা রেল স্টেশনে গিয়ে দেখা গেল এর সঠিক প্রতিফলন। শীতে জগুথব গোটা রাজ্যের মানুষজন।